সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ও তার স্ত্রীর অ্যাকাউন্ট জব্দ করতে সব ব্যাংকের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের নির্দেশনায় বলা হয়েছে, আলী আরাফাত এবং তার স্ত্রী শারমিন মুশতারি ও তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের নামে কোনো ব্যাংক হিসাব পরিচালিত হলে আগামী 30 দিনের জন্য সেগুলোর লেনদেন স্থগিত করার নির্দেশ দেওয়া হলো। মোহাম্মদ আলী আরাফাত ঢাকার একটি আসনের সংসদ সদস্য ছিলেন। 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর সাবেক এই প্রতিমন্ত্রীকে জনসম্মুখে দেখা যায়নি। তিনি কোথায় আছেন সে সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি। একই সাথে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ ও তার স্ত্রী রূপমিলা জামানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট বিএফআই। জানা গেছে সোমবার সব ব্যাংকে চিঠি দিয়ে এ নির্দেশনা দেয়া হয়। গেল 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার পর তার সরকারে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তিদের বিষয়ে নানা ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর আগে রোববার সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ তার স্ত্রী এবং মেয়েদের অ্যাকাউন্ট ফ্রিজ করে বিএফআইই। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।